আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু আরিফ ইংলিশ কে ইউটিউব চ্যানেল। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আজকে তোমাদের অ্যান্টোনিমের সপ্তম ক্লাস এবং আমার সাজেশনের শেষ ক্লাসটি করাচ্ছি অ্যান্টোনিমের উপর। আমরা 7টি ক্লাস, 150টি বাক্য তোমাদের জন্য আমি, শব্দ তোমাদের জন্য আমি সাজেস্ট করেছি। যারা যথারীতি নিয়মে, যাদের বই আছে তারা বইটি বের করো, যাদের কাছে বইটি নেই তাদের জন্য বলবো তারা বইটি সংগ্রহ করার জন্য এখনও অনেক সময় আছে পরীক্ষার। তার জন্য বলবো 01-843-85-2361 এই নম্বরে তুমি ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাকে SMS করে আমার সাথে যোগাযোগ করে তুমি জানতে পারো যে কীভাবে বইটি নেওয়া যেতে পারে। অবশ্যই কুশুন্দরমন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে এই আর কি। তো শুরু করছি আজকে 126 থেকে 150 পর্যন্ত। প্রথম শব্দটি রয়েছে সলিড, মানে হচ্ছে কঠিন। বিপরীতটা কী হতে পারে? তরল, লিকুইড। যেমন পানি একটি তরল পদার্থ, ওয়াটার ইজ আ লিকুইড সাবস্ট্যান্স। সলিটারি মানে একাকিত্ব, বিপরীতটা হচ্ছে জনাকীর্ণ, ক্রাউডেড। যেমন দ্য প্লে গ্রাউন্ড ইজ ক্রাউডেড, ইজ হবে ইন লেখছি আমি, এটা একটু কারেক্ট করে নিও, ইজ ক্রাউডেড। আচ্ছা ফাইন। স্প্যাশাস প্রশস্ত, বিপরীত হচ্ছে তোমার ন্যারো মানে সংকীর্ণ, দিস রোড ইজ ন্যারো, এই রাস্তাটি সংকীর্ণ। স্পিডি মানে হচ্ছে গতিসম্পন্ন, বিপরীত হচ্ছে স্লো, দ্য কার ইজ স্লো ইন ইটস স্পিড, গাড়িটি তার গতিতে স্লো। স্টপ মানে হচ্ছে থামা, স্টার্ট মানে শুরু করা বা কন্টিনিউ চালিয়ে যাওয়া, কন্টিনিউ চালিয়ে যাওয়া সেটা হচ্ছে। আচ্ছা গেল, এরপর আসলে তোমার লেটস স্টার্ট আওয়ার জার্নি, চলো আমরা আমাদের ভ্রমণ শুরু করি। স্ট্রং মানে শক্তিশালী, বিপরীত হচ্ছে দুর্বল মানে উইক, আই এম টু উইক টু ওয়াক, আমি হাঁটার জন্য যথেষ্ট দুর্বল। সাকসিড মানে সফলতা অর্জন করা, বিপরীত হতে পারে ফেইল মানে ব্যর্থ হওয়া, হি ফেইল্ড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। সাকসেস মানে সফলতা, ফেইলর ব্যর্থতা। তোমরা খেয়াল করে দেখো, সাকসিড কিন্তু ভার্ব আর সাকসেস কিন্তু নাউন, এই দুটো বিষয়কে গোলায় না ফেলাইও, কে গোলায় ফেলাইও না। সাকসিড হচ্ছে সফলতা অর্জন করা আর সাকসেস মানে সাফল্য, পার্থক্য আছে না? তো ফেইল, ফেইলর একটু খেয়াল করে দেখো, সাকসিডের বিপরীত ফেইল আর সাকসেসের বিপরীত ফেইলর। যেমন ফেইলর ইজ দ্য কি টু সাকসেস, ব্যর্থতাই সফলতা চাবিকাঠি। সাকসেসফুল, আনসাকসেসফুল। দ্য আইডল পার্সনস বিকাম আনসাকসেসফুল ইন দেয়ার লেটার লাইফ, অলস ব্যক্তিরা তাদের পরবর্তী জীবনে অসফল হয় বা ব্যর্থ হয়। সারেন্ডার, আত্মসমর্পণ করা, বিপরীত হচ্ছে রিভোল্ট, সংগ্রাম চালিয়ে যাওয়া। এরপর আমাদের 137 থেকে শুরু করছে, আমাদের আরও 15টি শব্দ রয়েছে। প্রথম শব্দটি রয়েছে টাই, বাঁধা, বিপরীত আনটাই, বন্ধন খুলে দেওয়া। আনটাই ইয়োর টাই, তোমার টাইকে খুলে দাও, অ্যান্ড ফিল কমফোর্টেবল, এবং আরামদায়ক বা আরাম বোধ করো, স্বস্তি বোধ করো। টিমিট মানে ভীতু, ব্রেভ, সাহসী। মিস্টার আরিফ ইজ আ ব্রেভ ম্যান, আমি একজন সাহসী মানুষ, বুঝলে? এর জন্য মিস্টার আরিফ ইজ এ ব্রেভ ম্যান। ফাইন। টাইনি ক্ষুদ্র, লার্জ বড়, উই হ্যাভ আ লার্জ পপুলেশন, আমাদের রয়েছে সুবিশাল সুবৃহৎ জনসংখ্যা। ট্রায়াম্ফ বিজয়, বিপরীত ডিফিট পরাজয়, উই ডিফিটেড দ্য অপোনেন্ট টিম, আমরা আমাদের বিরুদ্ধ টিমকে বা অপোজিট টিমকে, আমাদের প্রতিদ্বন্দ্বী টিমকে পরাজিত করেছিলাম। ট্রাস্ট মানে বিশ্বাস করা, বিপরীত ডাউট সন্দেহ করা, হি হ্যাড নো রিজন টু ডাউট মি, আমাকে অবিশ্বাস করার কোনো কারণ তার কাছে নেই। ট্রুথ মানে সত্য, ফলসহুড মিথ্যা, হোয়াট ইউ সে ইজ ফুল অফ ফলসহুড, তুমি যা বলো তা মিথ্যায় পরিপূর্ণ। এরপর আসো 142 নম্বর, আগলি মানে হচ্ছে কুৎসিত, বিউটিফুল সুন্দর, দ্য বার্ড ইজ বিউটিফুল, পাখিটি সুন্দর। আনপপুলার মানে হচ্ছে অজনপ্রিয়, পপুলার জনপ্রিয়, দ্য মিনিস্টার ইজ পপুলার ইন ইস লোকালিটি, মন্ত্রী সাহেব তার এলাকায় জনপ্রিয়। আরবান মানে নাগরিক, বিপরীত হচ্ছে রুরাল মানে গ্রাম্য, আই অলওয়েজ লাইক রুরাল লাইফ, আমি সবসময় গ্রামীণ জীবন বা গ্রাম্য জীবনকে পছন্দ করি। ভাইস মানে কলঙ্ক বা পাপ, বিপরীত ভার্চু মানে গুণ, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, সততা একটি মহৎ গুণ। ভিক্টোরি বিজয়, ডিফিট পরাজয়, টু স্পিক ট্রুলি, সত্য কথা বলতে গেলে, আই কুড নট বিয়ার দ্য ডিফিট, আমি পরাজয় মেনে নিতে পারিনি। ভায়োলেন্স মানে সহিংসতা, পিস মানে শান্তি, উই নিড টু এস্টাবলিশ পিস, আমাদের শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন। ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করা, ইউটিলাইজ মানে হচ্ছে তোমার সদ্ব্যবহার করা, উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম, আমাদের সময়কে সদ্ব্যবহার করা উচিত।
অরিট দুশ্চিন্তাগ্রস্ত, ডিলাইটেড আনন্দিত, মিস্টার আরিফ ইজ ডিলাইটেড টুডে, আজকে জনাব আরিফ সাহেব আনন্দিত। রং মানে ভুল, রাইট মানে সঠিক, ইউ আর রাইট ইন ইউর আনসার, তুমি তোমার উত্তরে সঠিক করেছো। সুপ্রিয় পরীক্ষার্থীরা, এই 25টি শব্দ তোমার প্রতি আমার ইনস্ট্রাকশন হচ্ছে, তুমি 25টি শব্দ স্কেল চেপে ধরে এগুলো মুখস্থ করবে এবং তারপরে তুমি একবার না দেখে দেখে বাসায় লিখবে, লিখে তুমি রিচেক করবে তোমার কোথায় ভুল গেল, কোথায় হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে। এভাবে ইনস্ট্রাকশনটি ফলো করলে আশা করি তোমার প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না এবং তুমি ঘরোয়াভাবেই তুমি পরে কোর্স কমপ্লিট করতে পারবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের ভালো, মানে তোমাদের ভালোর জন্য বলি একটি সঠিক কথা, আমরা অনেকেই অনার্সে দুর্ভাগ্যজনকভাবে ফেল করে, তার প্রধান কারণ হচ্ছে রাইটিং পার্টকে পুঁজি করে পরীক্ষার হলে যাওয়া। রাইটিং পার্টকে পুঁজি করা যাবে না, রাইটিং পার্টকে বোনাস মনে করে যেতে হবে, প্যাসেজ পার্টকে বোনাস মনে করা যেতে হবে, মূলত পুঁজি করে যেতে হবে গ্রামার। যে যত বেশি অনার্সে গ্রামার পড়বে তার পাশের সম্ভাবনা বেশি বেড়ে যাবে, আর গ্রামারকে অ্যাভয়েড করে পাশ করাটা অসম্ভব, অসম্ভব এবং অসম্ভব, অন্তত পক্ষে আমার অভিজ্ঞতায় বা আমার পড়ানোর অভিজ্ঞতায় এটা বলে। তার জন্য বলবো, পাশ করতে হলে অবশ্যই তোমাকে রাইটিং মানে গ্রামার পার্টে বেশি গুরুত্ব দিতে হবে এবং অবশ্যই কিন্তু বাসায় লিখতে হবে। তোমরা অনেকদিন পর এই ইংলিশ কোর্সটি শুরু করছো, তো লেখায় জড়তা আসবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু যদি নিয়মিত প্রতিদিন একটু বাসায় একটু একটু করে পড়াশোনাটা চালিয়ে রাখো, চালু রাখো, তাহলে তোমার কিন্তু পাশ করতে বেগ পেতে হবে না এবং কোর্স কমপ্লিট করতে বেগ পেতে হবে না, কোনো টেনশন প্রয়োজন হবে না। এই তোমাদের যে এই আর কি, তো আল্লাহ তাআলা তোমাদের সকলকে ভালো রাখুক, সেই শুভকামনা রাখছি। আল্লাহ হাফেজ।